পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোভিড ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোভিড ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে স্যালারি দেওয়া হবে দশ হাজার টাকা ডিরেক্ট রিক ডিরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা কিন্তু এখানে হবে না ইন্টারভিউ হবে ত্রিশে সেপ্টেম্বর ইম্পর্টেন্ট ডেট আবার বলছি ইন্টারভিউ নেওয়া হবে ত্রিশ সেপ্টেম্বর তো ডিটেলস জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো রিকোয়েস্ট করবো সঙ্গে থাকো শেষ পর্যন্ত আর এই ধরনের চাকরির খবরের নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভিবাস চলো শুরু করা যাক আজকের ভিডিও তো হেলথ ডিপার্টমেন্টের এই নিয়োগের যে অফিসার বিজ্ঞপ্তি সেটি কিন্তু আমি ওপেন করে নিয়েছি আমার মোবাইল স্ক্রিনে তো এখানে দেখতে পাচ্ছ নোটিসে যে মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে আর ডেট রয়েছে পঁচিশ নয় দু হাজার কুড়ি এটাতে কিন্তু এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত করা হয়েছে তো এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড অন ত্রিশ নয় দু হাজার কুড়ি ওয়েডনেস তো এই যে ডেট রয়েছে তিরিশ নয় দু হাজার কুড়িতে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সময় হচ্ছে বারোটার সময় বারোটার সময় ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে আর বলা হচ্ছে কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস বয়স কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত নিয়োগ করা যাবে অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ ইন্টারভিউ যেতে পারবে এখানে সময় হচ্ছে রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা থেকে বারোটা এরই মধ্যে তোমাদেরকে কিন্তু হাজির হতে হবে ইন্টারভিউয়ের অফিসে এবার দেখিয়ে দেব এর জন্য কি কি করতে হবে এই যে বিজ্ঞপ্তির সঙ্গে যে ফর্মটি দেওয়া আছে এই হলো সেই ফর্ম এই ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে তো এই ফর্মের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবে তো ডাউনলোড করে এই ফর্মটিকে এ ফোর সাইজে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করে এখানে তোমাদের একটি ফটো অ্যাটাচ করতে হবে এবং সম্পূর্ণ তথ্য সঠিকভাবে এই ফর্মে তোমাদের নাম ডেট অফ বার্থ ফাদার নেম এবং তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস সব কিছু এখানে দেবে দেওয়ার পর তোমাদের এর সঙ্গে তোমাদের আধার কার্ড রেশন কার্ড এবং এডুকেশনাল যে সার্টিফিকেট তার জেরক্স করে এর সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের সাথে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের যে ঠিকানা রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে যেতে হবে ইন্টারভিউ দিতে তো এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানা বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট হ্যাঁ বিষ্ণুপুর বাঁকুড়া তো এখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে তো বর্তমানে এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে তোমাদের বিষ্ণুপুর বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো দেখতে পাচ্ছ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর বাঁকুড়া পিন সেভেন টু টু ওয়ান টু টু তো এই হলো অ্যাড্রেস এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে আরও বিস্তারিত জানতে গেলে তোমাদেরকে এখানে ফোন নম্বর দেওয়া আছে তোমরা চাইলে ফোন করেও ডিটেলস জানতে পারবে বর্তমানে বিষ্ণুপুর বাঁকুড়ায় এই নিয়োগ করা হচ্ছে পরবর্তীতে কিন্তু অন্য ডিস্ট্রিক্টগুলোতেও নিয়োগ করা হবে তো তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবে যখনই তোমাদের ডিস্ট্রিক্টে কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিও মাধ্যমে তো তবেশ আজকে মতো এটুকুই আবার দেখা হবে ভিডিও